একটা সুখবর দীর্ঘদিন চেষ্টা চালানোর পর আমরা সরকারে আসার পর থেকে আমরা চেষ্টা চালিয়েছিলাম আপনারা জানেন আমাদের রাজ্যে ইঞ্জিনিয়ারিং কলেজে ডিগ্রি ছিল মাস্টার ডিগ্রি ছিল না আজকে এআইসিটিই অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন আজকে তিনটা সাবজেক্টের ওপর অলরেডি স্পেশালাইজেশান স্পেশালাইজেশান যেটা আমাদের যেমন আমাদের ডিপার্টমেন্ট আছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এটা হল ডিগ্রি কোর্স ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং এটাও ডিগ্রি কোর্স মেকানিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এটাও ডিগ্রি কোর্স এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এটাও ডিগ্রি কোর্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই পাঁচটা সাবজেক্টের উপর আমাদের টিআইটি ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা আছে যেটাতে এই ডিগ্রি কোর্স পাঁচটা রয়েছে এবং এগারোশোর মতো স্টুডেন্ট রয়েছে টিআইটিতে এবং এর আগে এই এই সাবজেক্টগুলি থাকলেও এমবি এ ছিল না আপনারা জানেন ন্যাশনাল বোর্ড অফ অফ্রেডুয়েশন এটা কিন্তু ইম্পর্ট্যান্ট এটা লাস্ট ইয়ার দুই হাজার উনিশে আমরা কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই তিনটার উপরে লাস্ট গত বছর আমরা এটা এম পাই এবং এর মধ্যে এই মে মাসে গত মাসে আরেকটা সাবজেক্টও পাই সেটা হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তার মানে একটা সাবজেক্ট শুধু বাকি আছে এন বিএর এর সেটা হলো সিভিল ইঞ্জিনিয়ারিং এটার জন্য রিভিউ চলছে আশা করি আমরা কিছুদিনের মধ্যে তার মানে পুরোটোই আপনারা জানেন ডিগ্রি যেমন ডিগ্রি কলেজে ন্যাক সেখানে তার র্যাঙ্কিং ঠিক করে আর এআইসিটি সেটা যে দেয় এমবিএ ইঞ্জিনিয়ারিং কলেজের ক্ষেত্রে তো আমাদের এই পাঁচটা সাবজেক্টের মধ্যে চারটা সাবজেক্টে আমরা এম পেয়েছি ন্যাশনাল বোর্ড অফ এগ্রেডুয়েশন পেয়েছি একটা সাবজেক্ট বাকি আছে আগে ছিল না একটারও আমরা ক্ষমতা আসার আগ পর্যন্ত একটা সাবজেক্টও ছিল না আমরা আসার পরে চারটাই তিনটা হয়ে গেছে আগে গত মাসে একটা হয়েছে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং আর একটা বাকি রয়েছে রিভিউ চলছে আশা করি কিছুর মধ্যে পাবো সবচেয়ে বড় প্রাপ্তি যেটা যে আমরা এমটেক যেটা আমাদের রাজ্যে ছিল না এমটেক আমরা গত এক বছর ধরে চেষ্টা করছি মাস্টার ডিগ্রির জন্য বহিরাজ্যে যেতে হতো কি যে সাবজেক্ট আছে যেটা এনআইটি তো নেই যে সাবজেক্ট আছে সেটা এনআইটি না ডাটা সায়েন্স যতটুকু আমি জানি যতটুকু খবর যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এটা হলো ডিগ্রি কোর্স এটার এমটেক যেটা এটার স্পেশালাইজেশন যেটা স্পেশালাইজেশন দ্যাট ইজ আ ডাটা সায়েন্স অর্থাৎ ডাটা অ্যানালিস করার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট এটার জন্য এমটেক আমরা পেয়েছি আজকেই পেয়েছি এবং এটাতে ইনটেক ক্যাপাসিটি আঠারো জন ইনটেক ক্যাপাসিটি আঠারো জন আরেকটা আমরা পেয়েছি সেটা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এটা ডিগ্রি কোর্স এটা স্পেশালাইজেশন হলো ভিএলএসআই অ্যান্ড অ্যাম্বাডেড সিস্টেম ভেরি লার্জ স্কেল অ্যান্ড ইন্টারস যেটা ভেরি লার্জ স্কেল ইনস্টিটিউশন এগুলির মধ্যে থাকে মাইক্রো প্রসেস মাইক্রো জন্য এটার স্পেশালাইজেশনের নামটা হলো ভিএলএসআই অ্যান্ড অ্যাম্বাডেড সিস্টেম এটা সাবজেক্টটা স্পেশালাইজেশন যেটা মাস্টার ডিগ্রি যেটা মানে হবে সেটার জন্য এমটেক ভিএলএসআই অ্যান্ড অ্যাম্বেডেড সিস্টেম আরেকটা পেয়েছি থার্মাল ইঞ্জিনিয়ারিং যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা অবশ্যই নাইটিতে আছে থাকলেও আমাদের এটা একটা পাওয়া অর্থাৎ তিনটা সাবজেক্টে সাবজেক্ট ডাটা সায়েন্স সাবজেক্ট ভিএলএসআই অ্যান্ড অ্যাম্বেডেড সিস্টেম থার্ড ইজ থার্মাল ইঞ্জিনিয়ারিং এই তিনটা স্পেশালাইজেশনে আমরা এমটেকের আমরা অনুমোদন পেয়েছি এবং এআইসিডির থেকে আজকে অ্যাপ্রুভাল দিয়েছে এবং এটা এটা প্রত্যেকটি সাবজেক্টেই আঠারো জন করে ইনটেক ক্যাপাসিটি আঠারো জন করে পড়তে পারে বর্তমানে আমাদের রাজ্যে টোটাল টিআইটি তো একটাই এবং সাবজেক্ট পাঁচটা ডিগ্রি ডিগ্রি কোর্সে পলিটেকনিকের যদিও আমাদের ছটা ইনস্টিটিউশন রয়েছে সেখানে আমাদের দুই হাজার চারশো জন দুই হাজার ছাত্রছাত্রী রয়েছে পলিটেকনিকে ছটা কল ইনস্টিটিউশনে সেখানে বিভিন্ন সাবজেক্ট রয়েছে কিন্তু আজকে যেটা প্রাপ্তি এমটেকের আমরা অনুমোদন পেয়েছি এবং সামনে আমরা ভর্তি এ এগুলিতে নিতে পারবো এর জন্য বাইরে যেতে হবে না আমি এআইসিটিকে এআইসিটিই তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি যা এই যে আমাদের অনুমোদন দিল এটা রাজ্যের জন্য আরেকটা পালক লাগলো বলে আমি মনে করি ভিএলএসআই টেকনিক্যাল টারম ভাই আমি তো সিম্পলি গ্র্যাজুয়েট তো ভি এল এস আই অ্যাম্বেডেড ভি আগে যেটা বলছি ভিএলএসআই অ্যান্ড এমবেডেড অ্যাম্বেডেড ইএমবিডি অ্যাম্বেডেড সিস্টেমস এটা সাব স্পেশালাইজেশনের নাম আর একটা হলো থার্মাল ইঞ্জিনিয়ারিং এই তিনটা সাবজেক্ট আমরা দিয়েছে আমার মনে হয় ভিএলএসআই মোস্ট ওয়াবলি পুরো নাম ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন মোস্ট ওয়াবলি ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন ভেরি লার্জ ভিএলএসআইডিটা ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন যতটুকু আমার জানা তো এটা বাকিটা আপনারা জানতে পারবেন জেনে নেবেন এটা টেকনিক্যাল সাবজেক্ট তো এই জিনিসটা আমরা পেয়েছি চারটা সাবজেক্টে আগে আমরা এনবিএ পেয়েছি আর তিনটা সাবজেক্ট এখন পেয়েছি আমাদের স্পেশালাইজেশনের জন্য এটা খুব ভালো একটা উদ্যোগ হয়েছে এবং এটা আমরা অন অনেক কৃতকার্য হয়েছে সুতরাং এআইসিটিইকে আমি অভিনন্দন জানাচ্ছি রাজ্য সরকারের তরফ থেকে এই বিরাট প্রাপ্তির জন্য হ্যাঁ এটা আমার মনে হয় পারবে তবুও জেনে নিতে হবে এটা টিচারের সমস্যা মানে টিচারের সমস্যা হবে বলে মনে হয় না মনে হয় না তবু আমি জেনে নেব নিশ্চয়ই এটা হয়েছে যখন আমাদের যারা আছে তারাই মাস্টার ডিগ্রি নিতে পারবে বোধ তবু আমি জেনে নেব আঠারো জন করে ডাটা সায়েন্সে আঠারো জন ডাটা ইঞ্চ আঠারো জনে বিএলএসআই আঠারো জন থার্মাল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ তিন আঠারো চুয়ান্ন চুয়ান্ন জন এই তিনটে আঠারো জন করে ভর্তি করতে পারবে আমরা সামনের সপ্তাহে সামনের সপ্তাহে আমরা মধ্য শিক্ষা পর্ষদ আমাকে জানিয়েছে যে সামনের সপ্তাহে মানে মানে ফার্স্ট উইক অফ ফার্স্ট উইক অফ জুলাই আমাদের মাধ্যমিক কোর্সের নিউ কোর্সের ফলাফল ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ এবছর পরীক্ষা দিয়েছে নিউ কোর্সে পঞ্চাশ হাজার দুশো ষাটজন এবং তাদের পরীক্ষাও শেষ হয়েছে তাদের ইভ্যালুয়েশন অলসো কমপ্লিটেড পঞ্চাশ হাজার দুশো ষাটজন তাদের পরীক্ষা দিয়েছে তাদের পরীক্ষাও শেষ ইভ্যালুয়েশনও কমপ্লিট ওল্ড কোর্সে ছাত্রছাত্রী রয়েছে তিনশো নয়জন এর মধ্যে দুটা সাবজেক্ট বাকি আছে লাইফ সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স এটা ওল্ড কোর্সে এটা পরবর্তী সময় সিবিএসই জানেন সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এবং সিবিএসি আজকে দেখলাম সিবিএসই বোর্ড ক্লাস টেন এক্সাম ক্যান্সেলড সুতরাং উচ্চ মাধ্যমিকেরটা এখনও খবর ক্লিয়ার পাইনি আমি যতটুকু কবর পেয়েছে সিবিএসই বোর্ড তাদের যে পরীক্ষাগুলি বাকি ছিল তারা বলে দিয়েছে সুপ্রিম কোর্টে গিয়ে বলেছে সুপ্রিম কোর্ট কি অর্ডার দিয়েছে আমাকে আসেনি সুপ্রিম কোর্টে বলে দিয়েছে সুপ্রিম কোর্টকে ক্যান্সেল বলে সিবিএসই জানানোর কথা ছিল আজকে জানিয়ে দিয়েছে যে আমরা ক্যান্সেল করে দিয়েছি কারণ গার্জিয়ানরা আদালতে গিয়েছিল এই মুহুর্তে পরীক্ষা নেওয়া ঠিক হবে না হবে এসবের জন্য সুপ্রিম কোর্ট এর কাছে বলেছে তোমাদের কোনো অপিনিয়ন থাকলে অপিনিয়ন দিয়েছে আমরা ক্যান্সেল করে দিয়েছি টুয়েলভ সম্বন্ধে আমি এখনও ক্লিয়ার না কিন্তু এটাও জেনেছি যাক আমাদের মাধ্যমিক পরীক্ষা আমরা কমপ্লিট করেছিলাম গত আঠারোতে ছিল সাতচল্লিশ হাজার ছশো চৌত্রিশ জন ছাত্র এনরোল্ড পরীক্ষা দিয়েছিল আঠারো সাতচল্লিশ হাজার ছশো চৌত্রিশ উনিশে দিয়েছে ছেচল্লিশ হাজার পাঁচশো একাত্তর এবার পরীক্ষা দিয়েছে পঞ্চাশ হাজার দুশো ষাট অল আর নিউ কোর্স ওল্ডে তিনশো নয় ওল্ড কোর্সে তিনশো নয় তাদের দুইটা সাবজেক্ট বাকি রয়েছে তিনশো ন জনের সেটা হল লাইফ সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স এটা এটা এক্ষণে আমি বলতে পারবো না এখনই আমি বলতে পারবো না এটা সিবিএসই বা অন্যান্য রাজ্য কি করে সবগুলি দেখে এবং আমরা জানেন একটা কমিটিও আমি করেছি খুব সম্ভব এক তারিখ খুব সম্ভব এক তারিখ মিটিং ডাকবো সেখানে এই প্রশ্নগুলো রাখবো একদিকে সিবিএসই কী করে অন্যান্য রাজ্য কী করে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট কী করে দপ্তর কী করে সবগুলি ভেবে চিনতে আলোচনা করে যেগুলির পরীক্ষা হয়নি সেগুলি সেগুলির সম্বন্ধে কি করা এক্ষনই এই মুহূর্তে আমি বলবো না আমি বলে ফেললে অটোমেটিকটা মেসেজ যাবে অন্যরকম সেটা সবটা দেখে ছাত্রছাত্রীর সারতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব বুঝছি না হ্যাঁ একই তো বললো ওল্ড কোর্সের যদি পরীক্ষা না হয় ওদের পরীক্ষা কীভাবে নেব যে বেশিরভাগই পরীক্ষা হয়েছে মাত্র উচ্চ মাধ্যমিকের মাত্র আট হাজার ছাত্রছাত্রীর সাবজেক্টের কিছু বড় সাবজেক্ট বাকি আছে অনলি এইট থাউজেন্ডস সেটা যা হবে পরীক্ষা নেওয়ার কথা এখন যেমন কিছু কিছু রাজ্য অলরেডি গোয়া স্টেট বোর্ড অলরেডি তারা বাই নেক্সট উইক মানে তারা রেজাল্ট আউট করবে এবং হায়ার সেকেন্ডারি ওরা করে দিয়েছে মাধ্যমিক বাকি ছিল তাদের পরীক্ষা হয়ে গেছিল তাদের ডিক্লেয়ার করে ফেলেছে উত্তরপ্রদেশ স্টেট বোর্ড তারা মাধ্যমিকের ঘোষণা দিয়ে দিয়েছে সাতাইশ তারিখ না সাতাইশ তারিখ ঘোষণা করবে আর এরা দুটোই সাতাইশ তারিখ ঘোষণা করবে বেঙ্গল বোর্ড এখনো দেয়নি কিছু কিছু বোর্ড দিয়ে দিয়েছে কিছু কিছু বোর্ড বলছে আমরা পরে দেব সিবিএসই তো কি করবে সেটা দেখার উপরে সমস্ত কিছু দেখে কার সামান্য বেশিরভাগ পরীক্ষা হয়ে গেছে কিছু পরীক্ষা এটা নিয়ে বিচার বিশ্লেষণ চলছে সিবিএসই কখনো কখনো বলছে প্রি বোর্ডের রেজাল্টটা প্রি বোর্ডের রেজাল্টটা তারা চিন্তা করছে এটা করা যায় কিনা আরেকটা সোর্স বলছে যে পরীক্ষা কিছু হয়ে গেছে কিছু বাকি আছে বাকি পরীক্ষাগুলি হচ্ছে না তাহলে এমনও হতে পারে যে পরীক্ষাগুলি দিয়েছে এগুলির ইভালিউশনের পর যে সাবজেক্টটা হায়েস্ট মার্ক পেয়েছে যে সাবজেক্টটা হায়েস্ট মার্ক পেয়েছে সেগুলি ওই দুইটা সাবজেক্টের সাথে সাবজেক্টকে দেওয়া যায় কি না থার্ড একটা অপশন যেগুলি পরীক্ষা দিয়েছে সবগুলি পরীক্ষার নাম্বার যোগ করে তাকে অ্যাভারেজ করে সেই নম্বরটা দেওয়া যায় কি না এই তিনটা অপশন এখন মার্কেটে রয়েছে এখন দেখে তারপর যা করার সেগুলি আমরা সিবিএসইকে বেশিরভাগ ফলো করার চেষ্টা করব বাকিটা আরও আলোচনা করে কী কর এই তিনটা অপশন সামনে রেখেছে এই তিনটা অপশন সামনে রেখেছে যে বিশেষ করে টুয়েলভ মাধ্যমিকের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই মাধ্যমিকের ক্ষেত্রে নিউ কোর্সের সবটাই কমপ্লিট পুরোটা না কি বলছি এতক্ষণ মানে কি আবার নিউ কোর্সের কিচ্ছু বাকি নেই ফলো করছেন না আপনি ফলো করুন শুধু নোটে থাকবেন না ফলো করুন নিউ কোর্স অল কমপ্লিটেড এক্সাম কমপ্লিটেড অ্যান্ড ইভালুয়েশন অলসো কমপ্লিটেড নিউ কোর্সে বাকি নেই সে তো বলছি সেগুলি সিবিএসই এবং আদার বোর্ড ফলো করে প্লাস আমাদের যে একটা কমিটি করেছি সেখানেও বিষয়টি উত্থাপন করব। সেখানে কারা কারা থাকবে আগের বোর্ড সভাপতি থাকবে বর্তমান বোর্ড সভাপতি থাকবে স্বনামদণ্ড নেতৃত্বরা থাকবে রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদরা থাকবে সেখানে শিক্ষক প্রতিনিধি থাকবে সেখানে ছাত্র প্রতিনিধি থাকবে সবার সাথে আলোচনাই করে করব স্কোপ যখন রয়েছে যেমন সেটা সিদ্ধান্ত নিতে গেলে সাধারণত সিবিএসি কে আমরা সামনে রাখছি সিবিএস কে সামনে রাখছি ওই ওয়েস্ট বেঙ্গলও আছে অন্যান্য রাজ্য আছে কিন্তু এটাকে সামনে রাখছি ওই পরীক্ষাগুলির ক্ষেত্রে যেগুলি হয়নি তারা কিভাবে মূল্যায়ন করছে এটা দেখতে হবে ওই মূল্যায়নটা দেখে সিদ্ধান্ত নেব সবাই আমার সিবিএসি কে ফলো করছে না আমি তো তিনটা অপশনের কথা বলছি এই তিনটা অপশনকে নিয়ে সারা দেড় জুড়ে চর্চা চলছে এই তিনটা অপশন সামনে রেখে চর্চা চলছে এছাড়া যেহেতু পরীক্ষা হচ্ছে না আমরা কিন্তু এখনো পরীক্ষার ওই জায়গায় যাইনি যদি পরীক্ষা না নিতে হয় তাহলে এই তিনটা অপশন সামনে আছে এটা আবার একটা বোর্ডের একটা এক্সামিনিং বোর্ড কমিটিও রয়েছে তাদেরও একটা বিশেষ রয়েছে তাদের ভূমিকা আছে অটোনমি বডি হঠাৎ করে কিছু বলা যাবে না অটোনমি বডি তাদের ভূমিকা মোস্ট ইম্পর্ট্যান্ট তারাই আমাকে বলছে যে আমরা ফার্স্ট উইক অফ জুলাই রেজাল্ট আউট করব। এটা অটোনমি বডি এটা আমার সাথে কথা বলে কিছু করবে না এটা তাদের সিস্টেম এটা তারাই করবে মুখ্যমন্ত্রীর তান্ত তহবিলে কালকে পর্যন্ত টাকা জমা পড়েছে উনিশ কোটি পনেরো লক্ষ ছেচল্লিশ হাজার দুশো সাতাশ টাকা খরচ হয়েছে তেরো কোটি সাতষট্টি লক্ষ তিপ্পান্ন হাজার টাকা ব্যালেন্স রয়েছে পাঁচ কোটি সাতচল্লিশ লক্ষ তিরানব্বই হাজার দুশো টাকা ব্রিফিং অফ কোভিড নাইন্টিন সারা বিশ্বে বিরানব্বই লক্ষ সাতচল্লিশ হাজার দুশো চোদ্দ এবং ডেথ কেস চার লক্ষ আটাত্তর হাজার ছশো একানব্বই ইন্ডিয়াতে কনফার্ম কেস চার লক্ষ তিয়াত্তর হাজার একশো পাঁচ এর মধ্যে রিকভারি হয়েছে দুই লক্ষ একাত্তর হাজার ছশো সাতানব্বই ডেথ কেস চোদ্দো হাজার আটশো চুরানব্বই আমাদের স্টেটে আজকে টিল ডেট অ্যাক্টিভ কেসেস আর অনলি টু থ্রি সেভেন অনলি টু থ্রি সেভেন অ্যান্ড রিকভার ইজ ওয়ান জিরো ওয়ান নাইন টোটাল পার্সোনাল যে আন্ডার সার্ভিলেন্স আটচল্লিশ হাজার চারশো তিরানব্বই আফটার ফরটিন ডেজ অবজারভেশন একচল্লিশ হাজার সাতশো ছিয়াশি ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে ছশো হোম কোয়ারেন্টাইনে রয়েছে ছয় হাজার ছাপ্পান্ন টোটাল স্যাম্পল কালেকশন রয়েছে সিক্সটি টেস্ট হয়েছে আটান্ন হাজার নশো চুরানব্বই পজিটিভ এক হাজার দুশো চৌষট্টি ওয়ান টু সিক্স নেগেটিভ সাতান্ন হাজার সাতশো তিরিশ পেশেন্ট টিল ডেট ওয়ান জিরো কেস টু রিকভারি রেট জাম্প করে দিয়েছে আমরা যদি দেখি নয় এই মাসেই নয় তারিখে ছিল টোয়েন্টি টু পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট নয় জুন ছিল রিকভারি পার্সেন্ট টোয়েন্টি টু পয়েন্ট এইট থ্রি পনেরো ছয়ে যদি দেখি ফরটি পয়েন্ট ওয়ান থ্রি পারসেন্ট কুড়ি ছয়ে যদি দেখি ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ থ্রি পারসেন্ট বাইশ ছয়ে যদি দেখি সিক্সটি ফাইভ পয়েন্ট জিরো গতকাল যেটা আজকে আজকে গতকাল না 80.62% পয়েন্ট সিক্স তার মানে 81% ওয়ান পার্সেন্ট রিকভারি রেট এটা অন্যান্য রাজ্যকে একদম চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়ে একদম সঠিক জায়গায় পৌঁছে গেছে অন্য জাতীয় গড় হল জাতিগড় ফিফটি থ্রি আমাদের রেট হলো রিকভারি রেট এইটটি টু পয়েন্ট সিক্স টু পার্সেন্ট দ্যাট মিনস এইটটি ওয়ান পার্সেন্ট এতে অনেকের কষ্ট হয় চীন যুদ্ধ চীনের সাথে যুদ্ধ হলে যেরকম অনেকের কষ্ট হয় আমাদের রাজ্যে দেশেও কিছু কিছু মানুষ আছে মানুষের যখন ভালো দিক চলে সেটা অনেকের কষ্ট হয় এই যে এইটটি টু পয়েন্ট ইট ইজ এ রেকর্ড আওয়ার স্টেট কোথায় ছিলাম আপনারা যদি আগে দেখতেন আগেও আমাদের কিন্তু ছিল যখন শুরু হয়েছিল তখন কিন্তু ভালো রেট ছিল এই ফোর নাইনটি যখন প্রচণ্ড বাড়লো অর্থাৎ ইট ইজ এ ক্রেডিট অফ দি বিশেষ করে স্বাস্থ্য দপ্তরে এবং চিকিৎসকদের স্বাস্থ্য কর্মীদের এটা দেখে বিরাট তাদের পাওনা সত্যি এটা কোন জায়গার থেকে তুলে এনে কোন জায়গার থেকে তুলে নেয় আমাদের যদিও একটা আমাদের ব্ল্যাক স্পট হয়ে গেছে যেহেতু একজন মারা গেছিল এবং এখন যারা আছে বাকিরা যদিও শুনেছিলাম দুজনের অবস্থা তত একটু ক্রিটিক্যাল ছিল অলরেডি রিকভারি হয়ে ভালো জায়গায় রয়েছে এখনো রিকভার হয়নি বাট ভালো জায়গায় তো ফিফটি থ্রি পারসেন্ট ন্যাশনাল রিকভারি রেট আর আমাদের হলো 80.62% পয়েন্ট সিক্স টু এবং সবচেয়ে বড়ো কথা হলো কালকে আজকে কীভাবে আমি জানি না 82 পয়েন্ট সিক্স বলি নাই এইটটি আর টেস্ট পার মিলিয়ন এটাও কিন্তু আগে যেটা ছিল সে রেট কিন্তু এখন আগে ছিলাম সেভেন পজিশন এখন আমরা সিক্স পজিশন ইয়ার ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে ফর্টিন থাউজেন্ড সেভেন পার মিলিয়ন এবং সবচেয়ে বড় কথা কালকে বারোশো চল্লিশ বারোশো চল্লিশ পরীক্ষা হয়েছিল নীল যদিও এর আগের দিন নশো পঁচাত্তর জন আজকে কি হবে জানি না থাকতে পারে কারণ আমরা সমস্ত জায়গায় যেখানে যেখানে ট্রেন প্যাসেঞ্জার পাচ্ছি সেখান থেকে প্লেন ট্রেন যেখানে পাচ্ছি সব এনে আমরা সব মানে হানড্রেড পারসেন্ট যাতে আমরা করতে পারি আগে বলেছি বোম্বে বোম্বে চেন্নাই এগুলি তো আগে ক্লিয়ার আরও যারা যারা আসছে তাদের তো আমরা হানড্রেড পার্সেন্ট করতে যাচ্ছি এবং গতকাল গতকাল আজকে একশো জন একশো জন ডিসচার্জ হয়েছে আজকে সিক্সটি ফ্রম সাগরমহল মহল জলা ফিফটি সেভেন ফ্রম বয়েজ হোস্টেল অফ ত্রিপুরা স্পোর্টস স্কুল বাদরাঘাট থ্রি অরটিআই উদয়পুর টু ফ্রম শহীদ ভগৎ সিং ইউথ হোস্টেল বিন ডিসচার্জ টুডে এবং টোটাল তিনশো উনানব্বই জন আজকে চোরাইবাড়ি দিয়ে এসছে এর মধ্যে এইট্টি নাইন হল ট্রাক ড্রাইভারস বত্রিশ জন মেডিকেল এবং টু সিক্সটি এইট স্ট্যান্ডার্ড পারসনস এবং নজন অ্যারাইভ টুডের থ্রো দাম ছড়া এলো টোটাল পিকচার এবং দুশো সাতত্রিশ জন বর্তমানে ট্রিটমেন্টে আছে এলো সিচুয়েশন আমাদের তেরোশোর উপরে সিট রয়েছে সেখানে বাকি সিটগুলি খালি আছে তো আজকে এই অবস্থা যদিও আজকে যারা যেগুলি চলছে আজকে প্রায় বারোশোর মতো পরীক্ষা হবে থাকতে পারে সম্ভাবনা রয়েছে যতর্গামী আমি খবর পেয়েছি যদিও এটা নন অফিসিয়ালি বলছি নন অফিসিয়ালি বলছি কিন্তু অফিসিয়াল খবরটা পাওয়ার পরই বলা ভালো কারণ এটা অনেক সময় তাদের ক্লিয়ারেন্স আছে কিছু বোধহয় বাইরেতে ক্লিয়ারেন্স আসে সেই জন্য তো এ হলো খুব একটা ভালো জায়গায় মজবুত স্থানে রয়েছে আমি মনে করি এবং আগামী দিনে আরও ভালো পজিশনে যাবে যদিও এখনও আপনার এটা কি বলে এখনও আপনার অ্যাক্টিভ কেস তিনশো ষাট রয়েছে সরি দুশো সাতত্রিশ অ্যাক্টিভ কেস দুশো সাতত্রিশ রয়েছে তবুও আমরা চাইব এটা শূন্যের কোঠায় আসুক এটা আমাদের প্রচেষ্টা চলছে সমস্ত রকম ব্যবস্থা হয়েছে অন্যান্য সরঞ্জামগুলিও সাফিসিয়েন্ট আছে আরও আমাদের ওইদিনই বলেছি আরও কিছু জিনিসপত্র দিল্লির থেকে আসছে তো আশা করি আমাদের ভালো জায়গায় পৌঁছবে এবং সবচেয়ে বড়ো কথা যে আমাদের ফ্যাটালিটি রেট খুব জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট এটা খুব এটা বোধহয় হয় পার্সেন্টেজ আরও কম হতে পারে জিরো পয়েন্ট জিরো সেভেন হওয়ার কথা এটা হিসাবের গণ্ডগুলো আছে কিনা জানি না জিরো পয়েন্ট জিরো এইট হওয়ার কথা সেভেন হওয়ার কথা এটি এইট দিস ইজ দ্য সিচুয়েশন কোভিডের ক্ষেত্রে এই ইনফরমেশানগুলি দিয়ে দিলাম চলছে চলছে মিটিং চলছে এখনও মিটিং চলছে এখনও মিটিং চলছে যে আমরা চেষ্টা করছি বিমান যাত্রীদেরও যারা যারা এসছে সবাইকে আমরা সবাইকে আনার চেষ্টা করছি আর মেশিনও তো আসছে আরেকটা মেশিনও চলে আসবে সুতরাং আমরা যত বেশি আগে তো এত পরীক্ষা করা সম্ভব হয়নি এখন তো মোটামুটি মেশিন আছে সুতরাং আমরা চেষ্টা করছি আরেকটা আসার কথা আছে এবং ভেন্টিলেটারও এসে অলরেডি পৌঁছেছে কিনা জানি না গতকাল পৌঁছানোর কথা এটা আমি খবর নিতে হবে